আমদানি রপ্তানির আড়ালে 2015 সালে 1,00,000 কোটি টাকা পাচার করেন বাংলাদেশিরা। জিএফআই রিপোর্ট। 7,000 কোটি টাকার বেশি খরচ বাড়ল বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পে, একনেকে অনুমোদন, খরচের বড় অংশ বহন করতে হবে সরকারকে। বড়পুকুরে এখনির কয়লা লোপাটের ঘটনায় পেট্রোবাংলা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দায় এড়াতে পারেন না, বলছে ক্যাব। আমন্ত্রণ বিজনেস 24-এ শুনছিলেন সীমান্ত ব্যাংক শিরোনাম। আপনাদের সাথে আছি আমি আশিক তমাল। আমদানি রপ্তানির আড়ালে 2015 সালে প্রায় 1,00,000 কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটেড প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন বলছে 2008 থেকে 2017 সালের মধ্যে 7 বছরে গড়ে 64,000 কোটি টাকা পাচার হয়েছে আমদানি রপ্তানির আড়ালে। বাংলাদেশ ছাড়াও 135টি উন্নয়নশীল ও 36টি উন্নত দেশের আমদানি রপ্তানি খাতের দুর্নীতির চিত্র তুলে ধরা হয় প্রতিবেদনে। জিএফআই বলছে আমদানি ও রপ্তানির মূল দাম আড়াল করে অর্থ পাচার হয়। সবচেয়ে দুর্নীতি হয় কলকারখানার জ্বালানি, খনিজ, চিকিৎসা পণ্যের আমদানি রপ্তানিতে। 2014, 2016 ও 2017 সালে বাংলাদেশের আমদানি রপ্তানির তথ্য পাওয়া যায়নি এ প্রতিবেদনে। মাঠের কাজ শুরুর আগেই বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পে খরচ বাড়ল 7,000 কোটি টাকার বেশি, ফলে সংশোধিত ব্যয় দাঁড়ালো 17,000 কোটিতে। 2016 সালে নেওয়া এই প্রকল্প নতুন করে সম্ভাব্যতা যাচাই করে জায়গা, যার ফলে বাড়ে এই ব্যয়। যদিও বর্ধিত খরচের বড় একটা অংশ বহন করতে হবে সরকারকেই। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে এটি সহ মোট 8 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরে পরিকল্পনা মন্ত্রী জানান, এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে কিছুটা। দেশের উত্তরাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগের লাইফলাইন বঙ্গবন্ধু সেতু, যা চালু হওয়ার পর থেকে বদলে গেছে একসময়ের মঙ্গপীড়িত এলাকার অর্থনীতিও। একই সঙ্গে রেল এবং সড়ক যোগাযোগের সুবিধা নিয়ে যাবে ছোটখাটো সমস্যায় পড়ে কয়েক বছর বাদেই, তাই চাপ কমাতে সিদ্ধান্ত হয় রেল লাইন অন্যত্র সরিয়ে নেওয়ার। সে ধারাবাহিকতায় প্রকল্প নেওয়া হয় 300 মিটার উজানে নতুন সেতু নির্মাণে। 2016 সালে 17,000 কোটি টাকা খরচ ধরে এগুনো হয় বাস্তবায়নের পথে, কিন্তু নতুন সম্ভাব্যতা যাচাই করে আরও 7,000 কোটি টাকা খরচ বাড়িয়ে দেয় জাইকা। এর ফলে নতুন ব্যয় দাঁড়াচ্ছে 17,000 কোটি। জাইকা যখন আগ্রহ নিল, তারা নিজেরাই তারা স্টাডি করল, স্টাডি করে তারা বলে যে আপনারা যে স্টাডি করেছেন ওতে সেফ নয়, আপনাদের আরে আরও বেশি ইনভেস্ট করতে হবে, এখানে স্ট্রং করতে হবে। সেই সুবাদে দামটা বেড়েছে ও সেটা জায়গা ঋণ দেবে। এর আগে প্রকল্প বাস্তবায়নের সময় 2025 সাল ধরা হলেও নতুন সংশোধনে কমিয়ে আনা হয় আরও 2 বছর। রেলপথ মন্ত্রণালয়ের অধীন অন্যতম এই প্রকল্পে 72% ঋণ হিসেবে দিচ্ছে জায়গা। এটি ছাড়াও পাবনা, কুড়িগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নদী তীর সংরক্ষণে 3টি আলাদা প্রকল্পে 1,500 কোটি টাকার বেশি খরচের অনুমোদন দেয় একনেক। আর ঢাকার পাশে আমিনবাজারে 7,500 কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয় ভূমি উন্নয়ন সংক্রান্ত এক প্রকল্পের। এ সময় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে শঙ্কার কথাও জানান পরিকল্পনা মন্ত্রী। আমরা তো এফেক্ট হবই, কারণ আমাদের আমরা হলাম যে প্রসেসিং ইন্ডাস্ট্রি, আমাদের গার্মেন্টস মাল আনি, প্রক্রিয়া করি, পাঠাই। পদ্মা সেতু 2-4টা স্পেন হাতে আছে, বাকি আরও শেষ 4টা বোধহয় আন্ডার ম্যানুফ্যাকচার, এবং ওইটা ওই জায়গায় যেখানে এটা জন্ম উহান, উহানে করোনার জন্ম, সে উহানের ফ্যাক্টরি নাকি উঠে আমি পেপারে পড়ছিলাম আজকে। তো এটা তো দুনিয়ার সকল মানুষের যাওয়া হবে, তাই হবে। এ সময় মন্ত্রী জানান জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে কিছুটা কমেছে মূল্যস্ফীতি। নেট গেইন 0.11 ভাগ। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। উৎপাদনে আসার পর থেকে এখন পর্যন্ত বড়পুকুরিয়া কয়লাখানি থেকে প্রায় 5,50,000 মেট্রিক টন কয়লা লোপাট হয়েছে, এমনটা মনে করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। মঙ্গলবার সকালে ক্যাবের একটি তদন্ত কমিশন এমন অভিযোগ করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ক্যাব অভিযোগ করে, কয়লা লোপাটের ঘটনায় পেট্রোবাংলা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা দায় এড়াতে পারেন না। তদন্ত কমিটির প্রধান সৈয়দ আবুল মকসুদ বলেন, বড়পুকুরে যা হয়েছে তা পুকুর চুরি সমতুল্য। ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, কয়লা উত্তোলনের পর মূলত
কয়লার সঙ্গে পানির পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি দেখিয়ে এই দুর্নীতি করা হয়েছে। বছর দেড়েক আগে বড় পুকুরে কয়লা লোপাটের ঘটনা গণমাধ্যমে আসে, এ নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। চলতি অর্থবছরের প্রথম সাত মাসেই পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে 6,000 কোটি টাকা বেশি ঋণ নিয়ে ফেলেছে সরকার, যা গেল বছরের একই সময়ের চেয়ে প্রায় 97 গুণ বেশি। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আয়ে ব্যর্থতা এবং বৈদেশিক অর্থায়ন ভালোভাবে ব্যবহার করতে না পারাই এই পরিস্থিতি। অস্বাভাবিকভাবে ঋণ নেওয়ার নেতিবাচক প্রভাব পড়ছে বেসরকারি খাতে, পিছিয়ে পড়ছে প্রকল্প বাস্তবায়নও। 2018-19 অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি সাত মাসে ব্যাংক খাত থেকে সরকার ঋণ নিয়েছিল 550 কোটি টাকা, কিন্তু চলতি অর্থবছরের একই সময়ে সেই অঙ্ক ছাড়িয়ে গেছে 53,000 কোটি। অর্থাৎ বছর ব্যবধানে একই সময়ে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে প্রায় 97 গুণ। শুধু তাই নয়, অর্থবছরের এখনও 5 মাস বাকি, এরই মধ্যে পুরো বছরের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ঋণ নিয়ে ফেলেছে সরকার। যদিও চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্যমাত্রা ছিল 47,363 কোটি টাকা, সাত মাস পেরোতেই প্রায় 6,000 কোটি টাকা বেশি নিয়ে ফেলেছে সরকার। বিদেশি অর্থটাকে একটু বেশি ব্যবহার করতে পারলে আমাদের দেশীয় ঋণের পরিমাণটা আমরা একটু কমিয়ে ফেলতে পারতাম এবং সেটা আমাদের ম্যাক্রো ম্যানেজমেন্টের জন্য সহায়ক হতো, কিন্তু এখন কিন্তু আমরা সেটা করতে পারছি না। তো চাপটা কিন্তু দুদিক থেকে আসছে, একদিকে সরকারি আভ্যন্তরীণ রাজস্ব ক্ষেত্রে ব্যর্থতা, আরেকদিকে হচ্ছে বিদেশি ফাইন্যান্সিং এর ব্যবহারের ক্ষেত্রে ব্যর্থতা, এবং দুটোর ব্যর্থতা কিন্তু আমাদের প্রকল্প বাস্তবায়নকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে আমার মনে হয়। তবে উল্টো চিত্র বেসরকারি খাতে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে বেসরকারি খাতে 27% ঋণের প্রবৃদ্ধি কমে এখন নেমে এসেছে 9% ঘরে। এটার ফলে সরকারের ঋণ পরিষেবার চাপও কিন্তু অর্থনীতিতে বাড়বে, এটা হলো এক। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে এর ফলে প্রাইভেট সেক্টরের যে যে প্রাপ্তি এবং ভালো ঋণ গ্রহীতা তারা যাতে নিতে পারেন, সেখানেও কিন্তু এটার একটা প্রভাব পড়বে, যে ব্যাংকের তারল্যের যেটা নাকি ঋণে যাচ্ছে তার একটা বড় অংশ যদি সরকার নিয়ে নেয়, তখন প্রাইভেট সেক্টরের প্রাপ্তির উপরেও এটার একটা এফেক্ট হবে। বিশ্লেষকরা বলছেন, দেশের ব্যাংক এবং আর্থিক খাতের দুরবস্থার মাঝে এমন অস্বাভাবিকভাবে ঋণ নিলে এর প্রভাব পড়ে বিনিয়োগ ও উৎপাদনেও। ইর্তিজানাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা। দেশে প্রথমবারের মতো উদ্বোধন করা হলো তরুণ উদ্যোক্তাদের জন্য অস্থায়ী কর্মক্ষেত্র কো ওয়ার্কিং স্পেস। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় মহাপরিচালক মোহাম্মদ ইয়াসিন। তিনি জানেন, বিডার উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় তরুণদের জন্য করা হয়েছে এই কেন্দ্র, যেখানে দাপ্তরিক সব ধরনের কাজ পরিচালনা করতে পারবেন উদ্যোক্তারা, যা তাদের ব্যবসায়িক উদ্যোগকে ফলপ্রসূ করতে সহায়ক হবে। প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান সহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের ধারাবাহিকতায় আজও সূচকে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 31 পয়েন্ট, লেনদেন বেড়েছে 190 কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 107 পয়েন্ট, বেড়েছে লেনদেনও। গতকালের ধারাবাহিকতায় আবার সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রধান সূচক ডিএসইএক্স 31 পয়েন্ট বেড়ে হয় 4,466। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 233টির, কমে 84টির, অপরিবর্তিত ছিল 38টির দাম। গতকালের চেয়ে 190 কোটি টাকা বেড়ে লেনদেন হয় 609 কোটি টাকা। লেনদেনের শীর্ষে ছিল VFS Trade Dyeing Limited, Square Pharmaceuticals Limited, Central Pharmaceuticals Limited, Far Chemical Industries Limited, Daffodil Computers Limited. DSE-র অনুসরণে সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সার্বিক সূচক CSPI 107 পয়েন্ট বেড়ে হয় 13,666। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 181টির, কমে 50টির, অপরিবর্তিত ছিল 25টির দাম। গতকালের তুলনায় 8 কোটি টাকা বেড়ে লেনদেন হয় 24 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিজনেস 24 একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও ফিরলাম বিজনেস 24-এ।
আগামী পাঁচ বছরে বাংলাদেশে অতিরিক্ত $200 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে কোকা কোলা। রাজধানীর একটি হোটেলে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গঠিত প্রকল্পের বিস্তারিত তুলে ধরার সময় একথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও জেমস কোয়েন্সি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত কোকাকোলা বাংলাদেশে $100 মিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ব্যবসার পরিবেশ ও টেকসই উন্নয়নের ধারণা বজায় রেখে ব্যবসা পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। সেই সাথে প্রতিষ্ঠানটি নারীর ভাগ্য উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করবে। এরই ধারাবাহিকতায় 2020 সালের মধ্যে 1,00,000 নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে কোকাকোলা। দেওয়া হবে প্রশিক্ষণ, সরঞ্জাম, সেবা ও পরামর্শ। সরকারিভাবে ক্রয়ে অনিয়মে আমন ধানের আশানুরূপ দাম না পাওয়ায় বিপাকে নোয়াখালীর বিভিন্ন উপজেলার কৃষক। ফলে ধান রাখতে হচ্ছে খেতে এবং বাড়ি দাঙ্গি নাই। এতে ঋণগ্রস্ত হওয়ার পাশাপাশি ধানাবাদে অনীহার কথাও জানিয়েছেন তারা। কর্তৃপক্ষ বলছে কৃষকদের সুবিধার কথা চিন্তা করে ক্রয় লক্ষ্যমাত্রা বাড়ানো হবে আগামী বছর থেকে। সুমন ভৌমিকের রিপোর্ট। অন্তত 2.5 মাস আগে ক্ষেত থেকে ধান তুলেছেন নোয়াখালীর কৃষকরা। এখন সময় রবি শস্য আবাদের, কিন্তু এখনও ক্ষেত এবং বাই রাঙি নাই, ধান ফেলে রাখতে হচ্ছে কৃষকদের। ন্যায্য মূল্য না পাওয়ায় ধান বিক্রি করেনি তারা। ঋণ শোধ করতে অনেকেই পানির দরে বিক্রি করতে বাধ্য হয়েছেন ধান, তবে উঠেনি উৎপাদন খরচও। এখন আমরা ভবিষ্যতে শ্বাস খামা দিয়ে লইতে হবে, এছাড়া কোনো হত নাই আমাদের কাছে। খুলি হৃদয়টা দেখা যাইতো, তৈলে দেশের জনগণ, যারা মন্ত্রী, যারা এমপি, যারা দেশ চালাইতেছে, তাদের অন্তত দিলের খোলাটা কথাটা বলতে পারতো। আমরা তো ওইখান পর্যন্ত যাইতে পারি না। একদিকে বাজারে ধানের দাম নেই, অন্যদিকে সরকারিভাবে ধান কেনার পরিমাণ কম। এছাড়া খাদ্য বিভাগে নানাভাবে হয়রানির অভিযোগ তো আছেই। ইয়ানে গেলে এটা না এটা একবার যা সাইবার হিডি চলি আয় তো প্রায় স্লিপ বেশি গেলেছি আর ইয়ানে দাম দিই না। আমাদের ধান হয়তো সিজা, আমাদের ধান ভিজা, এগুলা মানে আমরা তো ক্ষতিগ্রস্ত। এগুলো করতে যাই আমরা ধান কিন্তু কিছু ইয়ানে দিতে পারি না। তবে ধান সংগ্রহের অনিয়মের কথা অস্বীকার করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। আর জেলা প্রশাসক জানিয়েছেন আগামী বছর থেকে বাড়ানো যেতে পারে সংগ্রহের লক্ষ্যমাত্রা। এই কুয়াশাচ্ছন্নতা আর বৃষ্টির কারণে বিশেষ করে যথাসময়ে কৃষক সরবরাহ করতে পারে নাই। যখনই বৃষ্টি কাটছে, কুয়াশা কাটছে, তখনই জোরালোভাবে ধান আসছে এবং আমরা ধান সংগ্রহ করছি এবং উৎপাদনের মাত্রাটাও আমাদের বেড়ে গেছে। আমরা সরকারের কাছে আশা করব এবং দাবি করব যেন এখানে আরও বেশি পরিমাণ ধান প্রক্রিয়া করা হয় এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়। সরকারি হিসাবে নোয়াখালীতে এবার আমন মৌসুমে 5.5 লাখ টন ধান উৎপাদন হয়েছে আর খাদ্য বিভাগ কিনছে মাত্র 14,788 টন। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী। পুঁজিবাজারে কোম্পানি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অডিটরদের আদর্শগত দিক থেকে আরও স্বচ্ছ হতে হবে। রাজধানীতে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সেমিনারে কথা বলেন বক্তারা। তারা বলেন সাধারণ মানুষের আস্থা না ফিরলে পুঁজিবাজার রক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপ কাজে আসবে না। প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেন আর্থিক প্রতিবেদনের মান বিষয়ে এ ধরনের সেমিনার সময় উপযোগী। অডিট রেগুলেশনে সুশাসন ফিরিয়ে আনার নির্দেশও দেন তিনি। শেষ করব বিজনেস 24, তার আগে সীমান্ত ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আমদানি রপ্তানির আড়ালে 2015 সালে 1,00,000 কোটি টাকা পাচার করেন বাংলাদেশিরা। জিএফআই এর রিপোর্ট। 7,000 কোটি টাকার বেশি খরচ বাড়ল বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পে, একনেকে অনুমোদন, খরচের বড় অংশ বহন করতে হবে সরকারকে। বড়পুকুরে খনির কয়লা লোপাটের ঘটনায় পেট্রোবাংলা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দায় এড়াতে পারেন না বলছে ক্যাব। বিজনেস 24 এ ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।